শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বাসায় সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করছে আশা করি, কারণ কিছুদিন পরে কি আমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষাটা হবে। তো সবাই সিলেবাস অনুযায়ী আর আমরা যেভাবে ক্লাস করাচ্ছি ওগুলো সবাই কি পড়ে ফেলবে? আর তোমরা ম্যাথ করার সময় যদি তোমাদের কোনো সমস্যা হয় এটা অবশ্যই কি কমেন্টে জানাবে, তাহলে ওখানে আমরা সলভ করে দিতে পারবো। আসো আজকে আমরা তো অধ্যায় 11 করছিলাম, আজকে পৃষ্ঠা 136-এ চলে যাই। সবাই পৃষ্ঠা 136গুলো বইয়ের, এখানে পৃষ্ঠা 136-এ একটা অঙ্ক দেওয়া আছে। তোমাদের আসলে অঙ্কটা দরকার নেই, জাস্ট যোগ বিয়োগ, ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগটা কীভাবে করতো এই জিনিসটা তোমাদের শিখতে হবে। এই কারণে আমি ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি, নাহলে বড় অঙ্কগুলো তোমরা বুঝবে না। তো খেয়াল করো, এখানে সেপ্টেম্বর 2014 সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড নিম্নরূপ। তাহলে পুরুষ ম্যারাথন দৌড়টা কত ছিল? 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, আর মহিলা ম্যারাথন 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এখন এই এক নম্বর জিনিসটা দেখো, এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত। তো পার্থক্য বললে সবসময় কী করতে হয়? বিয়োগ করতে হয়। আমি জাস্ট তোমাদেরকে এই ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগটা কীভাবে করতে হয় সেই অনুযায়ী দেখানোর জন্য এই অঙ্কটা করাচ্ছি, সবাই খেয়াল করবে। তাহলে এখানে যখন আমরা পার্থক্য বলেছে বিয়োগ করতে হবে, তো কী করতে হয়? বিয়োগের সময় আমরা কী জানি, বড়টা থেকে ছোটোটা কী করতে হয়? বিয়োগ করতে হয়। তো সবাই খেয়াল করো, পুরুষ ম্যারাথনটা যেটা আগে দিয়ে আছে এটা হচ্ছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, আর পরেরটা হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। তো কোনটা বড় আমরা বুঝতে পারছি, ঘন্টা ঘন্টা দুইটাতেই সেম, আর এখানে 2 মিনিট, এখানে 15 মিনিট। সেখানে মিনিট যেটা বেশি সেটাই কি আমরা বেশি ধরে নিচ্ছি, কারণ ঘন্টা তো একই। যদি এটা 3 ঘন্টা হতো তখন আমরা ধরে নিতাম কি নিচেরটা এমনিতেই বড়, আর এখন যেহেতু ঘন্টা দুইটাই সেম মিনিটে যাচ্ছি, মিনিট পুরুষ হচ্ছে 2 মিনিট আর মহিলা হচ্ছে কি 15 মিনিট, তাহলে বেশি কোনটা? মহিলা। তো আগে আমাদেরকে কোনটা লিখতে হবে? মহিলারটা লিখতে হবে। তো লেখার সিস্টেমটা দেখো, ঘন্টা কত? 2 ঘন্টা, মিনিটে কত? 15 মিনিট, আর সেকেন্ডে কত? 25 সেকেন্ড। আর এরপর কার পুরুষেরটা দেখি, 2 ঘন্টা, তারপর মিনিট হচ্ছে 2 মিনিট, আর সেকেন্ড হচ্ছে 57 সেকেন্ড। এটা কি বের করতে বলছে? পার্থক্য। পার্থক্য মানে কি করা? বিয়োগ করা। আসো বিয়োগটা দেখি। বিয়োগ একটু খেয়াল করবা, এই ঘন্টা মিনিট সেকেন্ড যখন এভাবে থাকবে তখন বিয়োগগুলো আমাদের নর্মাল যেভাবে আমরা বিয়োগ করি ওরকম না, একটু পার্থক্য আছে। যেমন এখানে দেখো, 25 আর নিচে কত? 57। তাহলে উপরেরটা ছোট, নিচেরটা কি বড়? তো 25 থেকে 57 আমরা নর্মালি যেটা করি কি করি, পাশের সংখ্যা থেকে এক ধার নিয়ে এভাবে বিয়োগ করি না, এক্ষেত্রে সেটা আমরা করব না। আমরা পুরোটা সেকেন্ড যেটা আছে এই পুরো 25 থেকে 57 আমাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার সিস্টেমটা দেখি, যেহেতু 25 কি ছোট, 25 থেকে 57 আমি কি করতে পারবো না? বিয়োগ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে পাশে মিনিট থেকে কি করতে হবে? ধার নিয়ে আসতে হবে। মিনিটে 15 যে মিনিট আছে এখান থেকে আমাকে এখানে ধার আনতে হবে। তাহলে ধার যখন আনব, একটু খেয়াল করো, এখানে হচ্ছে কি মিনিট, দ্যাট মিন্স এখানে এখান থেকে আমরা এখানে ধার আনার সময় কত নিয়ে আসি? পাশের সংখ্যা থেকে নর্মালি যখন ধার আনি কত আনি? এক ধার আনি। এখনও সেম এক ধার আনবো, কিন্তু এটা মিনিট থেকে এক ধার নিয়ে আসার সাথে সাথে এখানে এটা কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। কেন? আমরা জানি কি 1 মিনিট = 60 সেকেন্ড। এই জিনিসটা একটু বুঝতে হবে, মাথায় রাখতে হবে। নর্মালি আমরা যে এক ধার আনি, এখানে এক ধার আনলাম, কিন্তু একটা এখানে আসার সাথে সাথে কত হয়ে যাবে? 60, কারণ এখানের নামটা কি সেকেন্ড। তাহলে এবার সিস্টেমটা দেখো, 25-এর সাথে এই 60কে কী করতে হবে? আমার যোগ করতে হবে, ঠিক আছে? তো আমি রাফ এখানে দেখাচ্ছি তোমাদেরকে, 25-এর সাথে 60 কী করলাম? যোগ করলাম। যোগ করলে কত হচ্ছে? 85। এবার এটা এই সংখ্যাটা পুরোটা এখন কত হয়ে গেল? 85, যেহেতু 25-এর সাথে 60 কী করলাম? যোগ করলাম। এবার এই 25টা যখন 85 হয়ে গেলো, এটা কি 57 থেকে বড় হয়ে গেল। এখন এই 85 থেকে 57কে কী করবো আমরা? বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? 15 থেকে 7 গেলে আমার কত? 8, আর এই 8টা কত হয়ে গেল? 7, 7 থেকে 5 গেলো কত? 2। তাহলে এটা আমার কত হচ্ছে? 28 সেকেন্ড। এরপর আসো, এখানে কত ছিল? মিনিট
15 মিনিট ছিল 15 থেকে আমরা এখানে 1 যেহেতু ধার নিয়ে আসছি 15 থেকে 1 কমে যাওয়ার সাথে সাথে এটা কত হয়ে গেল 14 তাহলে এটা আর এখন কি নেই এটা আগের সিস্টেমেই চলে গেল তাহলে কেটা 15 এখন আর কত নেই 15 নেই এটা কত হয়ে গেল 14 যেহেতু আমরা 1 এখানে নিয়ে আসছি তাহলে 14 থেকে 2 বিয়োগ করলে এখন কত হচ্ছে আমাদের 12 মিনিট আর এখানে কত উপরে ঘন্টা দুই নিচে ঘন্টা দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে শূন্য তাহলে শূন্য ঘন্টা এটা আর লেখার দরকার নেই তাহলে আমার উত্তরটা কত হয়ে গেল 12 মিনিট 28 সেকেন্ড একটু এই জিনিসটা জাস্ট একটু চেঞ্জ এইটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু কি এখান থেকে আমরা এক ধারণা মানে এখানে কত হয়ে যাওয়া 60 কারণ এক মিনিট সমান 60 সেকেন্ড আমরা এরপর নিচের অঙ্কটাতে যাব নিচে বলেছে এই দুটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব আমরা বিয়োগটা শিখেছি এখন আমরা কি শিখব যোগ শিখব এবার আসো যে আমরা যোগটা শুরু করি তো সেম উপরে পুরুষ ম্যারাথন কত ছিল 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড আর নিচে মহিলা ম্যারাথন 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড এক্ষেত্রে আমরা উপরেরটাই আগে লিখতে পারি কারণ আমরা বিয়োগ করার সময় বড় থেকে ছোট বিয়োগ করতে হয় কিন্তু যোগের সময় কি আমরা ছোট বড় যেভাবেই লিখি না কেন যোগটা একই হয় তো আসো প্রথমটা লিখি 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড তারপর হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড এখন এটা আমরা কি করব একটু আগে যোগ বিয়োগ শিখেছি এখন আমরা যোগ করব আসো যোগ করি তাহলে আমি একটু রাফে লিখছি তোমাদেরকে খেয়াল করো এখানে কত আছে 57 আর নিচে কত আছে 25 তাহলে 57 আর 25 যোগ করতে হবে কত হয় সাথে সাথে 5 যোগ করলে কত হয় 12 12 এর 2 হাতে কত 1 পাঁচে দুয়ে সাত এক যোগ করলে 8 আমি কত পেয়েছি 82 তাহলে 82 সেকেন্ড আমি এখানে পুরোটাই 82 লিখতে পারি না কেন পারি না আমরা জানি এক মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড আমি বড় যে 60 পর্যন্ত এখানে যদি আসে লিখতে পারবো এর বাইরে গেলে আমি আর লিখতে পারবো না কারণ আমার সেকেন্ডে 60 এর বেশি নেই সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি যেহেতু এখানে বেশি লিখতে পারবো না সেই কারণে আমাকে এই 60টা কী করতে হবে বাদ দিয়ে দিতে হবে এটা সবসময় তোমার এখানে 60 এর বেশি যত সংখ্যায় আসুক না কেন মনে করো এটা 75 আসলো তখনও তোমাকে কী করতে হবে এই 60 বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 2 আর এখানে 8 থেকে 6 গেলে কত 2 আমি এখানে কত পেয়ে গেলাম এখন 22 সেকেন্ড ঠিক আছে এবার আসো মিনিট আর মিনিট 2 মিনিট আর নিচে কত 15 মিনিট যোগ করব এখন যোগ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এখানে একটা 60 কী করেছি বিয়োগ করে ফেলেছি না এটা কত এখানে ছিল 60 সেকেন্ড তাহলে এখান থেকে 60 সেকেন্ড যেটা বাদ দিয়ে দিয়েছি সেটা অবশ্যই আমাকে মিনিটে নিয়ে আসতে হবে তো এক মিনিট সমান কত 60 সেকেন্ড তাহলে এখান থেকে 60 সেকেন্ড বাদ দেওয়া মানে কি এখান থেকে আমার এক মিনিট বাদ দেওয়া ঠিক আছে আমরা জানি কি এক মিনিট সমান 60 সেকেন্ড তাহলে আমি এখান থেকে যেহেতু 60 সেকেন্ড বাদ দিয়ে দিয়েছি তার মানে এখান থেকে কয় মিনিট বাদ দিয়ে দিলাম এক মিনিট তো যেটা বাদ দিয়ে দিয়েছি সেটা অবশ্যই আমাকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে কত হয় 3 আর 3-এর সাথে 15 যোগ করলে কত হয়ে যায় 18 18 মিনিট তারপর এখানে ঘন্টা হচ্ছে উপরে 2 নিচে 2 কত হয় 4 ঘন্টা তাহলে উত্তরটা দেখো 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড এই দুটা আমি যে যোগ আর বিয়োগ করিয়ে দিলাম এগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে কারণ এই জায়গাটাতে এসে কি হয়ে যায় ভুল হয়ে যায় যে একবার বাদ দিয়ে একবার যোগ করা জিনিসটা ভুল হয়ে যায় সবাই একটু বাসায় এই দুইটা জিনিস ভালো করে করবে
ঠিক আছে, সবাই ভালো থেকো আর বাসায় ভালো করে প্র্যাকটিস করো, এরপরও সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। আজকে আর তোমাদের এইচডব্লিউ নিয়ে এটাকেই চর্চা করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।